সকাল ছটায় চা খেয়েই বেরিয়ে পড়েছি আমরা এই ফুলডুঙ্গরি পাহাড়ে। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার বিখ্যাত উপন্যাস চাঁদের পাহাড় বসে লিখেছিলেন। আসুন জায়গাটা দেখে নিই। আগের দিন রাতেই কথা বলে রেখেছিলাম অটোর সাথে যে আমাকে সকালে ফুলডুঙ্গরি পাহাড়ে নিয়ে যেতে হবে। ভোর ছটায় অটো হাজির, আমিও রেডি ছিলাম, বেরিয়ে পড়লাম গন্তব্য ফুলডুঙ্গরি পাহাড়। রাস্তায় চা খেয়ে নিলাম। কলকাতা রাঁচি সড়ক ক্রস করে তিন চাকা ডান দিকে কিছুটা গড়িয়ে থেমে গেল ফুলডুঙ্গরির পাদদেশে। শাল মহুয়ায় মোড়া এক আরণ্যক পরিবেশ, রোদ তখনও ওঠেনি, চারিদিকে পাখির ডাক আর শিরশিরে হাওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়ে গেলাম, যা আমাদের মতো শহরকেন্দ্রিক ব্যবস্থায় বেড়ে ওঠা লোকজনেরা কখনোই পায় না। দুদিকে গাছের মাঝে সরু পথ চলে গেছে ফুলডুঙ্গরি পাহাড়ের ওপর। এই লাল মাটির পথ বেয়ে ধীরে ধীরে ওপর দিকে উঠতে লাগলাম আমার সঙ্গী আকাশ ছোঁয়া বনানি। ফুলডুঙ্গরি হলো ঘাটশিলা শহর থেকে মাত্র 2-3 কিলোমিটারের মধ্যে শাল পিয়াস মহুয়া জানা অজানা বড় বড় বৃক্ষ পরিবেষ্টিত মাঝারি মাপের পাহাড়, যার ওপর থেকে আপনি ঘাটশিলা শহর ও সুবর্ণরেখা নদী দেখতে পাবেন। বিভূতিভূষণ যে জায়গায় লেখালেখি করতেন পৌঁছে গেলাম সেখানে। জায়গাটা আদমানুষ পাঁচিল দিয়ে ঘেরা। এই চূড়াতেই দোল পূর্ণিমার পর থেকে সাঁওতাল অধিবাসীদের বাহা উৎসব শুরু হয়। বিভূতিভূষণ এই জায়গাটার রাতের একটি সুন্দর বর্ণনা দিয়েছেন। তার কথা অনুযায়ী সেই অপূর্ব জ্যোৎস্না রাতে হনহন করে হেঁটে চললুম ফুলডুঙ্গরি। রাত 9টা তখন, বেশি রাত্রির জ্যোৎস্না। আমার সেই প্রিয় স্থানটিতে পাথরের ওপর গিয়ে যোগাসনে বসলুম। জ্যোৎস্নাস্নাত বনভূমি ও ফুলডুঙ্গরি পাহাড়ের সে রূপে মনোমুগ্ধ, স্তব্ধ ও বিস্মিত হয়ে উঠেছে। মুখে কথা বলতে পারিনে এমন একটি অবশ আড়ষ্ট ভাব। ভগবানের উপাসনা এখানে নীরব ও ভাবঘন। শুধু দেখা যায় বসে বসে এর অপূর্ব রূপ, শুধু অনুভব করা যায় গোপন অন্তরে এর নীরব বাণী। নিচে অটোওয়ালা তাড়া দিচ্ছিল, বিদায় নিলাম ফুলডুঙ্গরি পাহাড় থেকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। পরের পর্বে আমরা যাব থুমারডুঙ্গরি, রামকৃষ্ণ মিশন, বোডুডি লেক এবং ধারাগিরি ফলস।